নমস্কার, ফ্যান্টাসি টিভির সার্চলাইট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি বাণীব্রত দত্ত। আজকে আমাদের এই টক শো অনুষ্ঠানে উপস্থিত রয়েছে জাভেদ মিয়া, বিজেপি ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চার ত্রিপুরা প্রদেশ সোশ্যাল মিডিয়ার কো ইনচার্জ। প্রথমেই জাভেদ, তোমার কাছে যাব যে বর্তমানে আমাদের, আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষে যে বঙ্গ সংস্কৃতি, সেখানে হিন্দুদের যেমন সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এবং বিভিন্ন ধরনের পুজো হচ্ছে, বিভিন্ন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং ট্রাইবেল যারা, তাদের গড়িয়া সবচেয়ে বড় উৎসব তারা পালন করে থাকে। বর্তমানে এই সময়টাতে ঈদ উৎসব চলছে, যেটা মুসলিম ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছেন তারা ঘটা করে পালন করে। এই বিষয়ে যদি কিছু বলো, আপনারা কীভাবে কাজটা করছেন? নমস্কার, আমার তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টি থেকে এবং আমাদের সংখ্যালঘু মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আপনাদের ফ্যান্টাসি টিভিকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে আমাদের যে ঈদুল ফিতর রয়েছে, কালকে আমাদের ঈদুল ফিতর হবে, সারা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে হবে। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে সবাই যাতে খুব সুন্দরভাবে সুশৃঙ্খল পরিবেশে ঈদ উদযাপন করতে পারে। আমাদের বছরে দুটা ঈদ হয়, কালকে একটা ঈদ আছে, এটার জন্য আমাদের আমার তরফ থেকে আমি সকল সংখ্যালঘু মুসলিম ভাই ও বোনদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং যারা আমাদের সঙ্গে এতদিন রোজা রেখেছেন, 30টা রোজা আমাদের একটা রোজার মাস গিয়েছে, রোজা কমপ্লিট হয়েছে আজকে, আপনারা জানেন, এবং যারা রোজাগুলো রেখেছে তাদেরকে আমি প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে আমার ত্রিপুরা রাজ্যবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই সময়টা মানে ধরতে গেলে যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ রয়েছে তারা খুব সাংঘাতিকভাবে ঘটা করে পালন করে, এটা কি শুধু এই সময়টাই পালন করে না অন্য সময় রয়েছে? দেখুন, আমাদের আরেকটা ঈদ আছে, আপনারা সবাই জানেন বকরিদ বলে একটা আছে, তো কালকে যেটা আছে এটা তো উৎসব হবে, আগামী দিনে যেটা আছে ওটা তো আমাদের খুব আনন্দ করি, আমরা বছরে দুইবার উদযাপন করি, ঈদ উপলক্ষে খুব আনন্দ করি, সবাই সঙ্গে আমরা কাটাই, ত্রিপুরাবাসী এবং ভারতবর্ষের সবাই সঙ্গে ভালোভাবে কাটাই। আমাদের তরফ থেকেও, আমার তরফ থেকেও আমি আশা করি সবাই ভালো কাটুক, সেটা আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। সেটা অবশ্যই, বর্তমানে আপনি যেহেতু একটা পার্টির মধ্যে রয়েছেন এবং সেখানে এই যে রাজনৈতিক যেই প্রেক্ষাপটটা, আপনি যদি একটু বলেন কিভাবে এই কেরিয়ারটা, রাজনৈতিক যে কেরিয়ারটা, পলিটিক্যাল কেরিয়ার কিভাবে হয়েছে আপনার, প্রথম শুরু কোথা থেকে? প্রথম শুরু আমার ভারতীয় জনতা পার্টি থেকে শুরু, তারপরে আমি একটা পার্টিতে চলে গেলাম ছেড়ে দিয়ে, তারপরে আমি আবার ভারতীয় জনতা পার্টিতে চলে আসলাম, এখন আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি ভারতীয় জনতা পার্টিতে থাকবো, সবকা সার সবকা বিকাশ সবকা প্রয়াসের দলে আমি থাকব। তো তার সঙ্গে সঙ্গে আমি ভারতীয় জনতা পার্টিকে অসংখ্য ধন্যবাদ, দল আমাকে একটা দায়িত্ব দিয়েছে এখন, তো সেই সম্পর্কে আমি ভারতীয় জনতা পার্টি মাইনরিটি মোর্চা সোশ্যাল ত্রিপুরা প্রদেশ সোশ্যাল মিডিয়া কো ইনচার্জ হিসাবে আমি ত্রিপুরাবাসীকে, সারা ভারতবর্ষবাসীকে মেসেজ দিতে চাই, আমাদের যারা বিশেষ করে সংখ্যালঘুরা আছে ত্রিপুরা রাজ্যে, পিছিয়ে পড়া মুসলিম এবং যারা বিগত দিনগুলোতে 2025 বছর ধরে যারা বাম শাসনে ছিল ত্রিপুরা রাজ্য, তো তাদের থেকে আমরা মুক্তি পেয়েছি 2018-তে। ভারতীয় জনতা পার্টি যখন সরকার হয়েছে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার হওয়ার পরে যেভাবে আমাদের মাইনরিটিরা ভারতীয় জনতা পার্টি থেকে বিভিন্ন সহযোগিতা পেয়েছে সেটা অতুলনীয়। 6 ইয়ারে আমরা যা করতে পেরেছি সংখ্যালঘুদের জন্য, 25 বছরে সেটা করতে পারেনি বিরোধী দলগুলো। আমি একটা বার্তা দিতে চাই সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, যাতে করে সংখ্যালঘুর যারা পিছিয়ে পড়া মানুষ
তারা যাতে ভারতীয় জনতা পার্টিতে থাকে, তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে বিরোধী দলগুলা, তাদের সঙ্গে সঙ্গ না দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে সঙ্গ দেওয়া আমি তাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি। এবং তারা যাতে আগামী দিনে আরও ভালোভাবে কাজকে এগিয়ে নিয়ে সহযোগিতা করে আমাদের মাঝখানে হোক, বিভিন্ন মণ্ডল হোক, ডিস্ট্রিক্ট হোক, বিভিন্ন স্টেট লেভেলের মাধ্যমে তাদের কথাগুলো যাতে পৌঁছায়, জনতা ভারতীয় জনতা পার্টির কাছে পৌঁছায় সংখ্যালঘু সমস্যাগুলো। সংখ্যালঘুর সমস্যা ভারতীয় জনতা পার্টি একমাত্র ঠিকভাবে পূরণ করে দিচ্ছে। বিগত দিনে যে সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, তারা কি কিছুই করেনি সংখ্যালঘুদের জন্য? তারা দেখুন, তারা বলছে কেন্দ্র দেয় না, একটা প্রচার তাদের ছিল, আর সংখ্যালঘু মানুষদেরকে ভুলভাল বিভ্রান্ত বুঝিয়ে রাখত, করে অনেক কিছু করেছে, কিছু করেনি। বিগত দিনে চাকরি বলুন, কাজের সন্ধান বলুন, ঠিকভাবে কেউ পায়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পরে খুব সুন্দরভাবে সংখ্যালঘুকে দেখছে এবং আগামী দিনেও দেখবে, সেটা আমাদের বিশ্বাস। এবং বিভিন্ন সময়ে যখন আমরা সংখ্যালঘুর জন্য কোথাও কথা বলি, সঙ্গে সঙ্গে কিন্তু সলিউশন হয়ে যাচ্ছে। কীভাবে হচ্ছে এই যে সমাজ, এটা একটা সমাজসেবামূলক, যেমন যেমন একটা বলতে পারুন, কারোর জলের সমস্যা ছিল বিগত দিনগুলোতে, সঙ্গে সঙ্গে যখন কথা বলি বিভিন্ন দপ্তরের সঙ্গে, জলের দপ্তরের সঙ্গে যখন, টিডাব্লিউসির সঙ্গে যখন কথা বলি, তোমরা সঙ্গে সঙ্গে সলিউশন করে দিচ্ছে। বিগত দিনে দেখা যাচ্ছে মানুষের কিছু জলের সমস্যা ছিল, এইগুলো ভালো রিকভারি করে দিয়েছে। ছয় বছরের সরকার আসার পরে খুব ভালোভাবে রিকভারি করে দিয়েছে। মানুষের ভাতা বলুন 2000 টাকা করে দিয়েছে, এটা আপনারা ভালো জানেন আমাদের থেকে। বিগত দিনে আপনারা দেখতে পেয়েছিলেন 18-তে যখন সরকার এসেছে কত টাকা দিয়েছে ভাতা, সেটা আপনারা ভালো করে জানেন, আপনাদের মাধ্যমে তো সার্কুলেশন করা হয়েছে, আপনারা জানেন ভালোভাবে। দেখা হয় বিভিন্ন সময় যখন আপনারা টকশোতে যান, দেখতে পান, মানুষের সঙ্গে যখন কথা বলুন তখন দেখতে পান। তো কিন্তু এই এখন দেখা যাচ্ছে যে নির্বাচন যখন এগিয়ে আসে, বিভিন্ন দলের রাজনৈতিক সভা, মিছিল, মিটিং হচ্ছে, সেখানে ভারতীয় জনতা পার্টি সরকারের যে উন্নয়নের বিষয় নিয়ে কথা বলছে, উল্টো দিকে দেখা যাচ্ছে বিরোধী দলের যারা মানে রাজনৈতিক ক্ষমতায় রয়েছে, তারা পুরো সরকারের বিপক্ষেই কথা বলছে। এবং সেটা মানুষ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আবার যেহেতু আমরা খবরের মধ্যে আছি, বিভিন্ন জায়গায় মানে করছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মানে আমি যারা একদম সাধারণ কমন পিপল, একদম মানে একদম লাস্ট লেভেলে গিয়ে রয়েছে, সরাসরি মানে সামনে গিয়ে কথা বলার অধিকার তাদের নেই, তারা পেছন থেকে বলছে যে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এত পলিটিক্যাল দল, আমরা কার কথা বিশ্বাস করব, কোনটা বিশ্বাস করব, নিজেরাও ভেবে উঠতে পারছে না। তাদের জন্য কী মেসেজ থাকবে? দেখুন, আপনারা জানেন 25 বছরের রায় জনতা দিয়েছিল। 2018-তে সরকার যখন ফর্ম করছে ত্রিপুরাতে বিজেপি গভর্নমেন্ট, জনতা রায় হয়েছে, কিন্তু এটা আপনারা ভালোই জানেন, জনতাই শেষ কথা। সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস যে একটা বাণী আমাদের, সেটার ভিত্তিতেই কিন্তু মানুষ যাচাই করেই কিন্তু ভোট দেয়, এটা মানতে হবে আপনাদের। মানুষের কাজ পাচ্ছে দেখে, ভালো সঠিক পথে চলছে দেখে, তার নিশানা ঠিক চলছে দেখে মানুষ ভোট দিচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। বিভ্রান্ত ওনারা বলবি বিভ্রান্ত করে যাচ্ছে, ওদের কাজই এটা বিভ্রান্ত করা, কোনো কিছু লাভ হবে না। বিভ্রান্ত করে মানুষকে টেনে নিতে পারবেন, মানুষ ঠিক বুঝে গেছে, মানুষকে আর কত বোকা বানিয়ে রাখবে। মানুষ সঠিক রায় দিয়ে দিয়েছে 2018-তে, দেখুন 23-এ বিধানসভা ইলেকশন হয়েছে, দেখুন মানুষ জনতা রায় দিয়ে দিয়েছে। 2018 সালে তো আপনাদের সংখ্যালঘু থেকে একটি সিটও হয়নি, এরপর কীভাবে কভারেজ করা হয়েছে? 23-এও তো হয়নি, এরপরে বাই ইলেকশনে সম্ভবত একটা সিট হয়েছিল, কীভাবে ক্যারি করছেন ওটা? দেখুন, যখন 2018-তে সরকার যখন ফর্ম করছে ভারতীয় জনতা পার্টি, তার আগে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করত সংখ্যালঘু ভাই বোনদেরকে। যেমন একটা এক্সাম্পল আমি দেখাই, যখন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে ফর্ম করবে, তোমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে,
গরু খাওয়া বন্ধ করে দেওয়া হবে, কত কিছু বলেছে ওরা। আপনারা বলুন, একটা মানুষ কি বাংলাদেশ যেতে হয়েছে? একটা মানুষও বাংলাদেশ যেতে হয়েছে না। 18 আগে যেভাবে ছিল, 18 পরেও সেইভাবে ছিল, 23 পরেও সেইভাবে আছে, আগামী দিনও সেইভাবেই থাকবে। যতই বিরোধী দল বলুক না কেন, কোনো লাভ হবে না। জনতার রায়ে শেষ রায়, মাথা পেতে নিতে হবে জনতার রায়কে। তো আপনি এই যে এই পদটা, মানে আমি যখন জানতাম, মানে আমরা যখন জানতাম যে আপনি এই পার্টিতে যুক্ত রয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া কো-ইনচার্জ এটা তো ছিল না, এটা আসা কীভাবে? হঠাৎ শুনলাম যে এটাতে আপনি জয়েন, মানে আপনার এটা একটা পোস্ট হয়ে গেছে, কীভাবে হলো এটা? ঠিক আছে, আমি বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এই কোশ্চেনটা করার জন্য। আমি যখন ভারতীয় জনতা পার্টিতে কার্যকর্তা হিসেবে ছিলাম, দল সব কিছু দেখে কি কাজ করছে না করছে, সব দলের কাছে সব রিপোর্ট দেওয়া আছে। যখন আমি কাজ শুরু করেছি, ঠিক দল আমাকে জায়গা নিয়ে গিয়েছে এবং দল আমাকে ভারতীয় জনতা পার্টি দল আমাকে একটা দায়িত্ব দিয়েছে। মিস্টার শহীদ, আমি এই কাজটা সারা জীবন করতে চাই, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়কে, এবং তার সঙ্গে সঙ্গে আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কেও অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমার সংখ্যালঘু মোর্চার বিল্লাল মিয়া মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, সেটা নিষ্ঠার সহিত আমি কাজ করতে চাই, মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা জানেন আমাদের সরকার কাজকে খুব ভালোবাসে, যারা কাজ করবে তাদেরকে দল খুব ভালো জায়গা দিবে। প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সাহেব, উনি প্রথম ছিলেন না আপনাদের দলে, পরে যখন জয়েন করার পর আপনারা কীভাবে মানে কার্যের সহযোগিতা পাচ্ছেন ওনার কাছ থেকে? দেখুন, উনি কীভাবে মানে আপনাদের কাজের ব্যবস্থা করে দিচ্ছেন? উনি আমার থেকে অনেক সিনিয়র। উনি, আপনারা জানেন, উনি ত্রিপুরা রাজ্যে খুব কম সময়ে মন্ত্রী হয়েছিলেন সংখ্যালঘু থেকে। তো ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। উনি বিগত দিনও অনেক কাজ করে গেছেন, এবং উনি যখন আমাদের ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন বাই ইলেকশনে পরে, 2023 ইলেকশনে বাই ইলেকশনে যখন এসেছিলেন, উনি যখন কোনো বাড়িতে জয়েন হয়, তখন উনি একটা কথা বলেছিল, তখন ওই প্রোগ্রামে আমিও ছিলাম, উনি একটা কথা বলেছিল, এই রাজ্য থেকে উনি ভালো একটা সংখ্যক ভোট দিয়ে ওই কনস্টিটুয়েন্সি থেকে জব্দ করে দেবে, সিপিএমকে জব্দ করে দেবে ওইখান থেকে, বক্সনগর কনস্টিটুয়েন্সি থেকে। ঠিক উনি জব্দ করে দিয়েছে, জামানত জব্দ করে দিয়েছে। সেইবারে কি বাই ইলেকশনে পাস করা হয়েছিল, মানে সিট পাওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টি? উনি আসার পরে ওইখানে জব্দ করেছে বাই ইলেকশনে, এবং উনি পাশ করিয়ে আমাদের মহোদয় ত্রিপুরা, যে আপনারা জানেন সবাই, এমএলএ তপজ্জল হোসেন সাহেব আছেন বক্সনগর থেকে, আমরা একটা মাইনরিটি এমএলএ আছে। উনি কথা দিয়েছিল, বিল্লাল মিয়া মহোদয় কথা দিয়েছিল, এখান থেকে জব্দ করবে এবং ভালো ভোটে একটা ভালো পার্সেন্টেজ নিয়ে ওই দলের থেকে ওই দলের বিজেপির এমএলএ বানাবে। ঠিক বানিয়ে দিয়েছে। কিন্তু আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, উনি যা বলে তা করিয়ে দেয়। কিন্তু আমি বিভিন্ন সময় দেখেছি, উনি আপনাকে একটা কথা দিয়েছে এটা দেখবে, উনি কিন্তু ঠিক দেখে কিন্তু কাজ করে। এবং ওনাকে পেয়ে আমরা সারা ত্রিপুরা রাজ্যের মুসলিম সংখ্যালঘু দপ্তর, সংখ্যালঘু যারা আছে, খুব খুশি হয়েছে এবং খুব আনন্দ জেগেছে উনি যখন ভারতীয় জনতা পার্টিতে এসেছে। ওনার সারা ত্রিপুরা রাজ্যে যেইভাবে ওনার সুনাম এখনও রয়ে গেছে, আগামী দিনে উনি আরও ভালো জায়গাতে যান, আমরা দোয়া করি এবং আশীর্বাদ করি। আবার আরেকটা কথা আমি বলতে চাই, ওনার কাছে
কোনো কিছু বললে পরে যে দাদা আপনি এই কাজটা একটু দেখে দিন, উনি কিন্তু সঙ্গে সঙ্গে করে করে দেখি মানুষের জন্য উনি কাজ করতে। আপনার যে বাসস্থান সেখানে উদয়পুরের রাধা কিশোরপুর কেন্দ্র, সেখানে কাজ করে কিরকম কিরকম কাজ করতে পারছেন? দেখুন, আপনারা জানেন আমাদের আর কে ফোর কনসিডেন্সিতে আমি বিলং করছি। তো আমার ত্রিপুরা রাজ্যের আদরণীয় একজন ক্যাবিনেট মিনিস্টার আছে, শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, উনাকে আমি ছোটোকাল থেকে দেখতাম। যখন উনি কাজ করতো, বিরোধী দল ছিল, বিরোধী দলের থেকে কাজ করতো, ওনার অ্যাক্টিভাইটিস এবং কাজ করার মানসিকতা মানুষের জন্য খুব ভালো ছিল, খুব ভালো ছিল এবং উনি কাজ করতো মানুষের সঙ্গে। এখন 18 সরকার হওয়ার পরে উনি মিনিস্ট্রি হয়েছে, আপনারা জানেন 2023 যখন ইলেকশন হয়েছে উনি আমাদের রাজ্যের ফাইন্যান্স মিনিস্টার হয়েছেন এবং প্ল্যানিং দপ্তরও আছে, ডিপার্টমেন্ট আছে। তো ওনার নেতৃত্বে আমরা উদয়পুরবাসী, সারা ত্রিপুরারবাসী একটা আলোর বার্তা আছে, খুব ভালো একটা দিক আছে ওনার। উনি মানুষের জন্য যেভাবে কাজ করছে, আমার সংখ্যালঘুও বলতে পারেন সংখ্যালঘুদের জন্য কীরকম কাজ করছে, খুব ভালো কাজ করছে ওনা। উনি আমার আর কে পরে খুব ভালো কাজ করছেন সংখ্যালঘুদের জন্য, খুব ভালো কাজ করছেন। এরপরও মানে 2023 নির্বাচন গেল, বিধানসভা নির্বাচন, সেখানে তো সরকার প্রতিষ্ঠিত হলো, বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে। এখন সেন্ট্রাল মানে কেন্দ্র একই পার্টির সরকার, বিজেপি সরকার রয়েছে, রাজ্য বিজেপি সরকার রয়েছে, কাজের গতি কি কিছুটা বেড়েছে আগের থেকে? আগে তো দুই জায়গায় দুই রকম ছিল, সেন্ট্রালে পার্টি সরকার আর রাজ্যে আরেক পার্টির সরকার, সেখানে যে কাজটা হয়নি সেটা কি এখন ঘাটতি পূরণ করতে পেরেছেন আপনারা? দেখুন, গাড়িপুরাতে ঘাটতি খুব ভালো করে চলছে, খুব ভালো চলছে, খুব ভালো চলছে, আমি সেটাই বলবো, খুব ভালো চলছে। 6 সরকার খুব ভালো চালাচ্ছে, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার খুব ভালো চালাচ্ছে, মানুষের জন্য খুব কাজ করছে, দিন রাত নিয়ে কাজ করছে। আপনারা আপনাদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারেন, বিভিন্নভাবে ঘর দেওয়া থেকে শুরু করে, জল দেওয়া থেকে শুরু করে, ইউরিনাল দেখে শুরু করে, কোনো কিছু বন্ধ নেই, মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা বন্ধ নেই। এই এই জায়গার ক্ষেত্রে সংখ্যালঘুরা কি কোনো অংশে পিছিয়ে নেই? না, কোনো অংশে পিছিয়ে নেই, সংখ্যালঘুরাও সমানভাবে পাচ্ছে। দেখেন, আমাদের দলটা সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, আমাদের নরেন্দ্র মোদী যে একটি কথা, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, আমরা ওর মাধ্যমে কাজ করছি। এখানে কেউ পিছিয়ে যাবে সেটা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, আমাদের সবাই একসঙ্গে এগিয়ে যাবে। আগামীতে আর কিছুদিন পরেই 2024 যে লোকসভা নির্বাচন ভারতবর্ষে, সেখানে ত্রিপুরা রাজ্যের অবস্থাটা কীরকম? এখানে 2 সিট রয়েছে, কী বলবেন এই নির্বাচন নিয়ে? দেখুন, আমাদের 19 ওয়েস্টে যেটা আছে, এমপি আমাদের আদরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে ত্রিপুরার মুক্তিদাতা বলতে পারেন, যার মাধ্যমে এই রাজ্য থেকে, বাম শাসন থেকে মুক্তি পেয়েছে, ওনাকে আমাদের ভারতীয় জনতা পার্টির দল এমপি পদের জন্য নমিনেশন দিয়েছে। তো আমি ওনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাব, উনি বিপুল ভোটে জয় হবেন, পশ্চিম আসন থেকে বিপুল ভোটে জয়ী হবেন। এবং সারা ত্রিপুরা রাজ্যে আমাদের জানেন আপনার 2 কনস্টিটুয়েন্সি আছে, এমপি সিটের জন্য ভালো ভোট পেয়ে এগিয়ে যাবে। কীর্তি সিং মহোদয় উনি খুব ভালো, রাজ্যের 8 জেলায় কি সম্ভাবে কাজ হচ্ছে? সম্ভব হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে, মানুষের সারা পাচ্ছি আমরা, খুব ভালো সারা দিচ্ছে জনগণ, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের পিছনেই আছে। বিরোধীদের কি বলবেন? বর্তমানে তো মাঠে ময়দানে রয়েছে সিপিআইএম, কংগ্রেস এবং অন্যান্য পার্টি, আঞ্চলিক পার্টিগুলিও রয়েছে, কি বলবেন? দেখুন মানুষ, আমি একটু কথাই বলতে চাই আপনাদেরকে, জনতারাই শেষ কথা, জনতারাই শেষ কথা, আপনারা দেখবেন জনতারাই শেষ কথা। আমাদের মোদিজির একটা নেশা,
400 পার হয়ে যাবে এবার, আপনার শুধু সময়ের অপেক্ষায় আছে, আমরা সবাই দেখতে পাবেন। শেষ করার আগে আর একটি প্রশ্ন করব, যেটা আপনারা এই সরকারের থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলছেন, করছেন, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরাও কাভারেজ করি বিভিন্ন জায়গায়, কিন্তু সে জায়গা ক্ষেত্রে প্রশাসন এবং আরক্ষা প্রশাসন থেকে সহযোগিতা পাচ্ছেন কি সব জায়গায়? দেখুন, সহযোগিতা তো পাচ্ছি, ভালোই পাচ্ছি, সব জায়গা থেকে ভালোই পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি, ভালো সহযোগিতা পাচ্ছি। যখনই বলি ওদেরকে কাজটা একটু দেখে নিস, করে করে প্রশাসন থেকে পাচ্ছেন এবং আরক্ষা প্রশাসন থেকেও পাচ্ছেন, সেখানে কি কোথাও মানে ঘাটতি নেই? যে অনেক সময় তো দেখা যাচ্ছে কোথাও এবং বিজেপি পার্টির সমর্থিত লোকরাই কোথাও এরকমও হয়েছে কিছুদিন আগে, আমরাও দেখিয়েছিলাম যে বিলুনিয়ার দিকে কোথাও সহযোগিতা করছে না, রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পথ অবরোধও হয়েছিল, এরকম এরকম কেন হতে পারে সেটা আমার জানা নেই। আপনাদের কোথায় দেখেছেন সেটা আমার এখানে চোখে পড়েনি, কিন্তু প্রশাসন প্রশাসনের কাজ করবে, প্রশাসন কাজ করবে না এটা তো হবে না, প্রশাসনের কাজ প্রশাসন ঠিকই করছে, খুব ভালো কাজ করছে প্রশাসন, আপনাদের মাধ্যমে দেখতে পাবো পাবেন আরও ভালো কাজ করছে, আপনাদের মাধ্যমে আমরা অনেক সময় দেখি ভালো কাজ করছে, আপনারা কেউ না কেউ তো দেখাচ্ছেন ভালো কাজ করছে, ভালো কাজ করছে মানে প্রশাসন তো ভালো কাজ করছে দেখছি। আর অসংখ্য ধন্যবাদ, আমরা এতক্ষণ কথা বলেছিলাম ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার সোশ্যাল মিডিয়ার কো ইনচার্জ শ্রী জাভেদ মিয়ার সাথে। দীর্ঘক্ষণ আলোচনায় দেখা গেল ভারতীয় জনতা পার্টির সরকারের তরফ থেকে রাজ্যের জনগণের জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা রয়েছে, যেমন তেমনি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে সেটাই দাবি করলেন তিনি, এবং সেই ক্ষেত্রে সংখ্যালঘুদের অবস্থা কিন্তু খুবই ভালো সেটাই এক কথায় পরিষ্কার শোনা গেল। সঙ্গে থাকুন ফ্যান্টাসি টিভিতে, আপনারা সর্বদা সজাগ থাকবেন ফ্যান্টাসি টিভির পর্দায়, দেখতে থাকুন ফ্যান্টাসি টিভি, পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেটসের জন্য চোখ